নেত্রকোনায় মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের শিশু শিক্ষার্থীদের সাথে সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল নাগাদ সদর উপজেলার নারিয়াপাড়া গ্রামের হরমুজান ফয়জুল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মাদ্রাসা, এতিমখানা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে এই অনুষ্ঠান হয়। আমরা আজকে এখানে বঙ্গবন্ধু অনেক কিছু মুক্তিযুদ্ধের সবকিছু জানতে পারছি। আজকে আমরা সবকিছু এখানে বুঝতে পারছি। বঙ্গবন্ধু অনেক কিছু আমরা আজকে জানিছি। স্থানীয় 25 জন মুক্তিযোদ্ধা শিক্ষার্থীদের কাছে একাত্তরের বীরত্ব গাথা ও বঙ্গবন্ধুর জীবন তুলে ধরেন। সেখান থেকে ট্রেনিং নিলাম, ট্রেনিং নিয়ে আয়াত দেশে যুদ্ধ আরম্ভ করলাম। 1971 সালে যে আমি মুক্তিযোদ্ধারা করেছি, সেই মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান, স্কুল কলেজে যারা লেখাপড়া করে তাদের মধ্যে আমরা উপস্থাপন করেছি এবং তুলে ধরেছি। 1971 সালে পাক হানাদার বাহিনীকে আমরা এই দেশ থেকে কীভাবে বিতরণ করেছি এবং কীভাবে এদেরকে পরাস্ত করেছি সেই ব্যাপারে আমরা ছাত্রছাত্রীদের মাঝে উপস্থাপন করেছি। মাদ্রাসা এবং স্কুলের ছাত্রদেরকে নিয়ে আমরা মুক্তিযোদ্ধাদের গল্প বলা যে আয়োজনটা করেছি, এর উদ্দেশ্য হলো যে এই নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধ সম্বন্ধে ভালো জানতে পারে। বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে মুক্তিযুদ্ধের গল্প বলা ও মুক্তিযুদ্ধের বই উপহার দেওয়া হয়। নেত্রকোনা থেকে পম্পা সরকার, hello.bdnews24.com।